আসসালামু আলাইকুম, রাফা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি বুনা। প্রিয় দর্শক, যে যেখানতে বসে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খুবই সহজে আমি আপনাদেরকে এই রান্নাটা করে দেখাবো। যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, দেখতে থাকেন আমার রান্না রেসিপি। এই তো চলে আসলাম এখন মূল প্রসেসে। আর কথা না বাড়িয়ে চলে আসলাম আমি এখন ভুঁড়ি রান্না করার জন্য। নিয়ে নিয়েছি এখানে আমি 1 কেজি মতো গরুর ভুঁড়ি। এখানে আপনারা যে কোনো ভুঁড়ি নিয়ে নিতে পারেন, খাসি অথবা গরু, যেটা খুশি আপনারা নিয়ে নিতে পারেন। তবে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। আমি এখানে ভুঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজির মতো গরুর ভুঁড়ি হবে। আর নিয়েছি আমি এই মশলাগুলো। খুবই সাধারণভাবে আমি আপনাদেরকে এই ভুঁড়িটা রান্না করে দেখাবো, আর রান্নার সময় আমি বলে দিব কোথায় কতটুকু দিতে হবে। এখন আমি মশলাটা দেখিয়ে দিলাম, চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি তেল। এখানে 4 টেবিল চামচ তেল আছে। ভুঁড়িটা একটু কম পরিমাণ তেলও দিলেও হবে, কারণ তেল চর্বি সবই থাকে ভুঁড়িতে। তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, লাগলে আবার পরে দেওয়া যাবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, আমি মাঝখানটা চিড়ে নিয়েছি। দিয়ে দেবো 5টা সাদা এলাচ, 4টা কালো এলাচ, বড় দিকে একটা কালো এলাচ দিয়ে দেবো। দিয়ে দেবো 8-10টি লং আর 5-6টি গোলমরিচ, কালো গোলমরিচ। এখন এটাকে একটু ফ্রন উঠিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজকুচি। আমি পেঁয়াজকুচিটা একটু বাড়িয়ে দিলাম, কারণ বড়টা তো আসলে মাংসের মতো না, এটা একটু ছেড়ে ছেড়ে দিবে। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে টেস্ট ভালো আসবে বা রান্নাটাও সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আমি এখানে কোনো এক্সট্রা গরম মশলা পাউডার দিব না, তাই আমি এখানে গোটা মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে আসছে একটু। এখন আমি এখানে দিয়ে দিব সম পরিমাণের আদা এবং রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ আদার পেস্ট, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট আমি এখানে একসাথে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে কষিয়ে নেব। আমার আদাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ভুঁড়ির যতটা ভুঁড়িয়ে নেবেন পরিমাণ বুঝে আপনারা মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এটা গরুর ভুঁড়ি বট, এটা একটু ঝালটা একটু হলে ভালো হয়। তাই আমি এখানে কোনো এক্সট্রা গরমের মশলা পাউডার ব্যবহার করলাম না। আপনারা আমি খুব সহজভাবে এই ভুঁড়িটা রান্না করে দেখাবো, আপনারা যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারেন ঘরে থাকা মশলা দিয়ে। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব, আর মশলাটা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই ভুঁড়িটা আমি অনেকবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি আছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ফ্রেশ হয়েছে। এখন আমি এটাকে দিয়ে দিব এখানে দিয়ে। এখন আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিব, আর একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পরিপূর্ণ রান্না করে নিব পানি দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে কষানোটা, যতটা ভালো করে কষাবেন টেস্টটা ততটাই ভালো আসবে। এখন আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। ভালোভাবে সিদ্ধ করে নেবেন, বড়টাকে একটু সফট যাতে হয়ে যায় সিদ্ধ রান্না করতে করতে, তাই একটু পানি পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম। অবশ্যই একটু পানি পরিমাণটা বাড়িয়ে তারপর রান্না করে নেবেন। আমি এখন এটাকে কমপক্ষে 2 ঘন্টা রান্না করে নেব, আবার চলে আসব 2 ঘন্টা পর। এই তো চলে আসলাম আমি 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সফট হয়ে গেছে। আমি 2টা ঘন্টা জাল করে বড়টাকে ভুঁড়িটাকে একটু সফট করে নিয়েছি বা সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে আর একটু কিছু দিয়ে দিব, দেখতে থাকেন। লবণটা চেক করে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই আমি এখানে আর একটু লবণের পরিমাণটা দিয়ে দিলাম। আর দেবো এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, এটা অবশ্যই দিবেন। আর দেবে একটু টেস্টিং সল্ট, কারণ একটু স্বাদটা বাড়ার জন্য, কারণ অনেকে ভুঁড়ির গন্ধটা পছন্দ করে না বা অনেকে খেতে চায় না, স্বাদের স্বাদও লাগে না, তাই একটু টেস্টিং সল্টটা দিলে একটু স্বাদের পরিমাণটা বেড়ে যাবে।
আর দেবো একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, কারণ ভুঁড়ির গন্ধটা অনেকে পছন্দ করে না, এটা দিলে গন্ধটা থাকবে না। এখন আমি এগুলো সব কিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে আর একটু জাল করে ভালোভাবে একটু রান্নাটা করে নেবো, ভাজা ভাজা করে নেবো। আর বটা ভুঁড়িটা ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে। আর এখন একটু সামান্য পানি পানি আসছে, তারপর এটাকে আমি একটু ভালো করে জাল করে শুকিয়ে নেবো যাতে বটটা ভাজা ভাজা হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন তো বটটা জাল করাতে কতটা কমে গেছে, এটা ভাজা ভাজা করলে আর একটু কমে যাবে। এটু দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ঈদ স্পেশাল, কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি, ভুঁড়ি রান্নার রেসিপি। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার মতো রান্নাটা করতে হলে এইভাবে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে আপনারা রান্না করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর ভালো লাগবে। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। আর খাওয়ার আগে আপনারা অবশ্যই গরম করে আবার ভাজা ভাজা একটু করে তারপরে সার্ভ করবেন। আমি এখন এটাকে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন, নিরাশ হবেন না, অনেকটাই ভালো লাগবে। কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, যদি আপনারা আমার মতো ট্রাই করেন বা আমার মতো সেম প্রসেসে আপনারা রান্নাটা করে নেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর ফলো তো অবশ্যই দিয়ে রাখবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।